ক্ষয়িষ্ণু জমিদার চরিত্রে আমি অভিনয় করেছি। আর বিউটি সার্কাসটা বেসিক্যালি আমাদের যে সার্কাস হারানো যে ঐতিহ্য, সার্কাস তো বাংলাদেশ থেকে অলমোস্ট হারিয়ে গেছে, বাট একসময় সার্কাস পার্টিগুলো সবচেয়ে বড় বিনোদন এবং তাদের সম্বন্ধে একটা ভুল মিথ আছে যে সার্কাসের যে মেয়েরা সার্কাস করে দে আর ভেরি ইজি গেটিং। সো এখানে যে জয়াকে দেখিয়েছে বিউটি সার্কাস মূলত বিউটি টিভি, সো বিউটি ভেরি স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ, তো তার সাথে যে দ্বন্দ্ব, তার সাথে যে একটা ক্ষমতার লড়াই, সেরকম একটা জায়গা থেকে আমার সাথে একটা দ্বন্দ্ব শুরু হয় এবং সেটা নিয়ে গল্প দেখে কাজ করতে গিয়ে ভীষণ ভালো লেগেছে। মামুন দিদার গোছানো একজন ডিরেক্টর, তার প্রথম সিনেমা হিসেবে সে সর্বাত্মক চেষ্টা করেছে, বেস্ট এফোর্ট দিয়েছে, পুরো টিম ভীষণভাবে আন্তরিকভাবে কাজ করেছে, গান খুব অসাধারণ হয়েছে। আমরা একেবারে ভার্জিন সব লোকেশনে গিয়ে শুটিং করেছি, সে নওগাঁ থেকে শুরু করে মানিকগঞ্জ কাছে বিভিন্ন জায়গায় এমন এমন জায়গায় শুটিং করেছি যেখানে এর আগে কখনো শুটিং আমি করিনি। সব মিলিয়ে সে সুন্দর একটা অভিজ্ঞতা এবং আমার মনে হয় এখন বাংলা সিনেমার যে একটা সুন্দর জোয়ার চলছে আর কি, মানুষ আবার অনুমতি হচ্ছে, মানুষ হলে যাচ্ছে, তো এরকম একটা সময় গিয়ে বিউটি সার্কাস রিলিজ হচ্ছে এবং আমার কাছে মানে ব্যক্তিগতভাবে আমি ফিল করছি যে এটা খুব ভালো একটা উদ্যোগ এবং মানুষ দেখবে, মানুষের ভালো লাগবে, যারা ভালো সিনেমা দেখতে চায় তাদের জন্য বিউটি সার্কাস। আমি সবসময় বিশ্বাস করি যে ভালোর কোনো বিকল্প নেই এবং ভালো সিনেমা যখনই এসেছে তখনই সেটা চলছে, মানে আমার মনে হয় না যে কেউ কোনো একটা এক্সাম্পল দেখাতে পারবে যে অমুক ভালো সিনেমাটা চলে। তো ভালো সিনেমা যখনই এসে তখনই চলে, যে সময়ে সবাই মানে আমরা পত্র পত্রিকা থেকে শুরু করে দেখতাম যে বাংলা সিনেমা প্রায় ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এমন সময় এসে তো এই সিনেমাগুলি প্রমাণ করে দিল যে না, ভালো সিনেমার কোনো বিকল্প নেই, তো ভালো সিনেমা চলছে এবং চলছে। সার্কাস কিন্তু সারা বিশ্বেই একটা দারুণ বিনোদনের জায়গা, তো সার্কাস কিন্তু আছে এবং বাংলাদেশে কিন্তু সার্কাস যাত্রা এগুলো হচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতি, এগুলো আমাদের একরকম একটা ঐতিহ্য বলা চলে, তো সেই জিনিসগুলি যারা নাকি এই প্রজন্ম জানে না, আমাদের প্রজন্মের বা পরবর্তী প্রজন্মের বা এই প্রজন্মের বাচ্চারা কিন্তু সার্কাস দেখেনি, বাংলাদেশে কিন্তু সার্কাস আমার মনে হয় না সার্কাস বা যাত্রা সম্বন্ধে তাদের সেরকম ধারণা আছে, তো কী ছিল বা কী আছে, তো এই ব্যাপারগুলি যখন তারা দেখবে তখন ডেফিনেটলি তাদের জন্য সামনে তো সর ইয়া যাবেন সবাই দেখে একটু পিছাই, দ্রুত ভাই দ্রুত বড় ভাইরা দ্রুত
আমার ক্যামেরায় সবাই আমার ক্যামেরায়।